আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমি এখন এই যে হাকিমপুর মহিলা কলেজে, তো দুই দিন আগে একটা ভিডিও দিছিলাম, তারই একটা অংশ ছিল, আমি দিতে পারিনি, তো আজকে ভাবলাম ভিডিওটা দিই। তো আমাদের মহিলা কলেজের সামনে আমাদের নারী উদ্যোক্তা ফোরামের নাজমা আপার একটা হোটেল আছে, নাজমা পুষ্টিঘর, তো সেটাই উদ্বোধন ছিল, তো সেই জন্য আমরা এখানে আসছিলাম। তো আমি এখানে দুইটা ভিডিও করছিলাম, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করি। তো আমি কিন্তু এই প্রথম মহিলা কলেজে আসলাম, এর আগে কোনো দিনও আসিনি, তো এর ভিতরে কী কী আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমাদের নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিল। তো আমি যেহেতু ক্যামেরার সামনে সেরকম আসি না, আমি ক্যামেরার সামনে কাউকে নিয়েও না, কারণ কে কী বলবে জানি না, আর কখনো এরকম করে নেওয়াও হয় না, তা হালকা পাতলা মুখ ছাড়া যেটা নেওয়া যায় সেটা নিলাম। আর এখানে সবাই ফটোশ্যুট করতেছিল কলেজের ভিতরে আসে, আর এখানে খাবার আয়োজনটাও রাখা ছিল, এখানে আমাদের জন্য একটা খাবারের আয়োজন করছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এখানে এই যে মহিলা কলেজের রুমে রুম যে জিনিসগুলো আছে মুক্তিযোদ্ধার, ওটা আমাদের একটা ম্যাডাম ছিল কলেজের, ওই ম্যাডামটা আমাদেরকে এটা ঘুরে দেখাচ্ছিল, আমরা দেখতেছিলাম, তো অনেক ভালো। আর মহিলা কলেজটা অনেক সুন্দর, এর আগে শুনছি যে হাকিমপুর মহিলা কলেজ নাকি অনেক সুন্দর, এবার প্রথম দেখলাম। তো এই তো আমাদের হাতে হাতে খাবার দিয়ে দিল, আমরা খাবার পেয়ে গেলাম, তাই এখন আমরা চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা ওখানে কিছুই খাইনি, আমি নিয়ে আসছি, তো নিয়ে আসে যে মেয়েদেরকে দিলাম, তো আমার দুইটা মেয়ে এখন একজন খাবে। তো যারা হাকিমপুরে আসবেন অবশ্যই নাজমা পুষ্টিঘর থেকে ঘুরে আসবেন, ওখানে খাবারের মান অনেক ভালো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।